রহমতুল্লা বিবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলমাল নবী বাদা এক সময় তো বোন জিজ্ঞেস করছেন যে বিদাত সম্পর্কে যদি কিছু বলতেন সময় তো বোন বেদাত হল যেটা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম কোনো সময় করেননি এবং ইসলাম শরীয়তে নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু আবিষ্কার করা তাই এ মর্মে আয়সা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মান আহাদা তাফি আমরিনা আহাদা মালাইসা মিনি ফরুন যে ব্যক্তি আমার দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করলো যেটা এই শরীয়তে নেই সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না ইম মুসলিম হাদিস হাদিসটি এসছেন এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস জি এখন নতুন কি যেমন আমরা দেখা যায় কোনো একটা জানাজা সালাত পড়লাম তো সালাতের পরে মানুষ দেখা যায় জামাতবদ্ধভাবে কবরকে কেন্দ্র করে আর দাফনের পরে জামাতবদ্ধ কবর কেন্দ্র করে যারা দোয়া করে এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় তাই যখন যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং আল্লাহ রসলিভাবে করেননি তাহলে সেই ক্ষেত্রে সেটা বেদাত বলছেন ওলামা সন্না তাই যে কবর দাফন করা হলো আর একজন ইমাম বা কেউ মাওলানা সাহেব বা যাদেরকে আমরা বলি যে ইমাম সাহেব যারা সালাদ পড়ান বা যিনি সালাদ পড়ালেন ইমাম সাহেব হয়ে উনি কবরকে সামনে নিয়ে দোয়া করছেন আর সবাই কবর ঘেরে আমিন আমিন করছি এটা শহীহাজদারের প্রমাণিত নয় এবং আল্লাহ রসুল এভাবে করেননি তাই আমরা এটাকে বলব বেদাত যে এইভাবে যেহেতু করা হয়নি তাই আমরা এটা করলে বেদাত হয়ে যাবে আল্লাহ রসুল কীভাবে করেছেন যখন মা দাফন করা হয়েছে মানুষকে মাটি দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন আল্লাহ হয়ে আল্লাহ তা ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে তার প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর যেন সে সঠিকভাবে দিতে পারে এইভাবে তিনি দোয়া করেছেন এইভাবে তিনি দোয়া করেছেন যে আল্লাহ মক ফিল হয়ে আল্লাহ তা ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে যেন সে অটল থাকে অটল থেকে উত্তর দিতে পারে জি এইভাবে আর কি যে জিনিসগুলো আমরা দেখব অনুরূপভাবে মানুষ মরে গেলে মানুষকে বা মাদ্রাসার ছাত্রটাকে ডেকে কোরআন পড়া বা যেভাবে কোরআন পড়া বা চল্লিশা পালন করা এগুলো দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি সাহাবারা এগুলা করেননি এই সমস্ত জিনিসগুলা বেদাতি আমল এগুলা বেদাতি আমল জি আর এই সমস্ত বিষয়গুলো তার মানে যেগুলো শরীয়তে নেই রসুল সাল্লা সাল্লাম কোনো দিন করেননি বলেননি যা নতুন কিছু আমি করছি নেকির আশায় সেগুলা বেদাত বলছেন ওলাম হাসলাহ অনুরূপভাবে দেখা যাচ্ছে যে আমরা অনেকে সবি বারাত পালন করি সবি বারাত রাত্রে আসলে পারে সেদিন সিএম রাখি আর রাত্রে জেগে জেগে বদবন্দি করি এ মর্মে কোনো হাদিস নেই তাই যখন যেটা হাদিস তারা প্রমাণিত নেই আর নেকের উদ্দেশ্যে করব আর আসলে তোর কোনো দিনের কোনো ভিত নেই সেগুলাকে ওলামা সুন্না বেদাত বলছেন ওলামা সুন্না বেদাত বলছেন তাই সুন্নাতের বিপরীত যেটা সেটা বেদাত আর তাও হেইদের বিপরীত যেটা হলো সেরেক তাই আমরা যে আমলগুলা করব সেটা যে আল্লাহ সন্তুষ্টের জন্য হয় যেমন আপনি সালাদ করছেন আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন আপনি হজ করছেন আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন এখন যদি কেউ যদি কোনো হজ করে মানুষকে দেখা মানুষকে মানুষের উদ্দেশ্যে বা সালাদ পড়ে মানুষের উদ্দেশ্যে তাহলে তাওহিদের বিপরীত হয়ে যাবে অনুরূপী তাওহিদ হলো যে আপনি আল্লাহর জন্য সালাত পড়ছেন সিজদা করছেন এখন এই সিজদাটা যদি কেউ কবরের কাছে করে বা কোনো ব্যক্তির উদ্দেশ্যে করে তাহলে এটা সেরেক হয়ে যাবে আর আগে যেগুলো বলে ইল্লা বিদাত আল্লাহ যেন আমাদেরকে সেরেক বিদাত থেকে রক্ষা করেন আল্লাহ আলাম সালাম